হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সাজিদ দেবে এন্ড ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। তো আজকে আমাদের র‍্যাগ ডে, অনেকে জানে অনেকে জানে না, আমি ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের একজন স্টুডেন্ট। আর আজকে আমাদের র‍্যাগ ডে, র‍্যাগ ডে মূলত আনন্দ বেদনা উভয়। আর আজকে আমাদের কলেজে আসবে ব্যান্ড অর্কেস্ট্রা, আশা করি অনেক মজা হবে, স্মৃতিগুলো ধরে রাখবো এই ক্যামেরা বন্দি করে। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। এত সময় যে জায়গাগুলোর ভিউ দেখতেছিলেন সেইগুলো আসলে আমাদের বেশি অংশ সময় কাটানোর প্লেসগুলোর মধ্যে ছিল। আমরা যে চলে যাচ্ছি, আপনি কি আমাদের মিস করবেন? অবশ্যই ইনশাআল্লাহ, তোমাদের জন্য সবসময় দোয়া রইল, মিস তো সবসময় করি ইনশাআল্লাহ করব। তুমি ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আমাদের জন্য দোয়া ইনশাআল্লাহ, কেমন আল্লাহ দোয়া রাখো। তারপর কিছু সময়ের মধ্যেই আমাদের র‍্যাগের কার্যক্রমগুলো শুরু হয়ে যায়। আচ্ছা উৎসর্গ, তোর কেমন লাগতেছে আজকে র‍্যাগডেতে? অনেক ভালো লাগতেছে। র‍্যাগডে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, র‍্যাগডে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর আমরা সবাই অডিটোরিয়ামে চলে আসি। আর অডিটোরিয়ামে আসার পর সকল শ্রেণী শিক্ষকের বক্তব্যের পর আমাদের নুননবী স্যার স্টেজে উঠে তার বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করেন। একাডেমিক এবং সহপাঠ্যক্রমিক এই দুইটা ধারাই কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের প্রতিষ্ঠান। নুননবী স্যারের বক্তব্যের পর স্টেজে ওঠে আমাদের সবার প্রিয় প্রিন্সিপাল এবং আমাদের কলেজের বড় ভাই এক্স রেমিয়ান কাজী শামীম ফারাদ স্যার। আমরা অনেকে তারে ভালোবেসে শামীম ভাইও বলে থাকি, বাট কলেজ পার হয়ে যাওয়ার পর লাইক আমরা যদি এখন পাস করে বেরোইতে পারি আমরা ভাই বলতে পারবো। আগে নিজের সেফটি, কারণ তুমি বোকা না, ঠিক আছে? এখন আমার কাছেই খারাপ লাগে রাত্রেবেলা যখন 11টা 12টার সময় আমার একজন শিক্ষক ফোন দিয়ে বলে, স্যার অমুক অমুক জায়গায় এতগুলো পিল খেয়ে কেউ যদি তোমার প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে না চায় তাকে শুধুমাত্র একটাই বলো, থ্যাংক ইউ ভেরি মাচ। রিমেম্বার দিস থ্রি, নো ড্রাগ, অ্যাভয়েড মোটরসাইকেল অ্যান্ড টেল হার টু ওয়েট। আপনারা হয়তো অনেকেই শুভ্র ভাইকে চিনেন, শুভ্র ভাই আমাদের কলেজেরই বড় ভাই, সেও একজন এক্স রেমিয়ান। তো তারপরে তিনি আমাদের মাঝে গান পরিবেশন করেন। শুভ্র ভাইয়ের পরে স্টেজে উঠে সবার প্রিয় ব্যান্ড অরফেজ।
আমার ক্লান্ত বিকেল বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুরির মতো।